Assalamualaikum. আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি যে রেসিপিটা তৈরি করছি, আসলে এই রেসিপিটার কি নাম দিব আমি বুঝতে পারছি না, কারণ আমার আসলে মাছ মাংস কোনোটাই খাইতে ইচ্ছা হচ্ছে না। তাই ভাবলাম কিছু একটা রেসিপি তৈরি করে ফেলি। কি দিয়ে কি করা যায় চিন্তা করতে করতে হুট করেই মনে করলাম যে আলু পটল আমার খুব প্রিয়, এর সাথে কি দেওয়া যায়। তো যেহেতু মাছ মাংস খাইতে ইচ্ছে হচ্ছে না, এই জন্য আমি ডিম দিয়েই তৈরি করে ফেললাম এই রেসিপিটা। যদি ভালো লাগে তাহলে আপনারা নিজেরাও তৈরি করে খেতে পারেন।